এটা কি হলো আমার সাথে? যখনই সালা সিএস রেন পুশ করতেছি, একটা না একটা হ্যাকার মনে হচ্ছে আমার শখের গেম প্লেটা আমার মোবাইল থেকে আর ইনস্টল করে দিই। আমার গেম প্লে করার মুডটাই নষ্ট হয়ে গেছে। গেম মাস্টার ওটা বলতো সবই দিচ্ছিল বাইদাবে, যখন থেকে মনে করছি যে রিজন ডান দেবো তখন থেকে যা হ্যাকার করতেছে। যাই হোক, আমরা ফার্স্ট রাউন্ডে একটাকে নকডাউন দিয়ে আর এখানে থেকে তিনটা প্লেয়ার সো এদেরকে আমি ডাউন করার চেষ্টা করতেছিলাম। আর লাস্ট ওয়ান কেমনভাবে পালিয়ে দিচ্ছে দেখো, এগুলো আমরা ফিনিশ দেওয়া দিচ্ছি। দেন আমাদের ফার্স্ট রাউন্ড তো কোনো রকম ব্যাক চলে আসছে, আমার টিমমেটগুলো মোটামুটি কভার দিচ্ছে, ভালোই খেলতেছে। সেকেন্ড রাউন্ডে আমি একটা গ্রানেড কিনছি, গ্রানেডটা কুক করবো, কারণ এরা র্যান্ডম, এরা অতটাও কভার দিবে না যতটা আমি আমার স্কোয়ার থেকে পাবো। আর এই গ্রানেডটা যেই আমি কুক করছি দেখি এরা একটাও ড্যামেজ খায়নি, পুরো গ্রানেডটাই নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার টিমমেট কিন্তু একটা কিন চুরি করে ফেলেছে। যাই হোক, আমি দুটা ডাউন ছিল বলে ফিনিশ দিয়ে দিচ্ছিলাম যাতে রিভাইভ না হয়। আর ওদিকে আরেকটা এনিমি আসছিল বলে ওকেও আমি থমসন দিয়ে রেড দিয়ে ডাউন দেওয়া দিচ্ছি। দেন আমি দৌড়ে ওপরে উঠছি, আমি এদিকে দেখতে পাচ্ছি নিচের দিকে এনিমি আমার টিমমেটকে ডাউন করে দিচ্ছে। সো ওর উপরে রাশ করতে চলে আসি, ডাউন করে ব্যাটা দেখে গোল হলে পিছনে মেডিকেট করতেছিল। সো ওকে আমরা ফিনিশ দিয়ে দিয়েছি। কোনোরকম হাসতে হাসতে দু রাউন্ড ব্যাক নিয়ে আসার পরে সেকেন্ড মানে থার্ড রাউন্ড থেকে আমরা বুঝতে পারছি যে ভাই প্যারালিউজার পড়ছে। মানে কি বলবো, প্যারালিউজার ততক্ষণ দুর্বল যতক্ষণ ওরা স্নাইপার পায় না, এটা তো সবাই জানো। এখন আমি আবারও গ্রানেড কিনছি, আর গ্রানেডটা কুক করছি। এবার কিন্তু আমার গ্রানেড কোনো রকম কাজে দিচ্ছে না, বল ভালো আমি ইউজ করে ফেলতেছি। যেই আমি ঘরের মধ্যে কভারে যেতে যাচ্ছি সেই একটা এনিমি আমাকে ডাউন দিচ্ছে, আর আমার টিমের দ্রুত এসে আমাকে রিভাইভ দিচ্ছে, বাট অনেক লেটে রিভাইভ দিতেছিল। এখন আমি এখানে নিজেকে প্যাক করে ফেলবো, যেহেতু আমার একটা মেডিকেট করতে হবে, আমার এসপি অনেক কম। তাড়াতাড়ি করে প্যাক করছে, আমি আর এই ঘর থেকে বেরোবো না যেহেতু প্যারালিউজার পড়ছে। এখন ওরা আমাদের মাস্টে আসুক, আর এটাতে আমরা ডাউন করতে গেছি, পিছন দিক থেকে প্যারালিউজার এসে আমাদেরকে মেরে ফেলছে। হাই হাই হাই, প্যারালিউজ করে আবার ইমোটও দেখায়, ছি 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 গাই ছি। আমি আবারও গ্রানেড কিনছি, অ্যান্ড আমরা দুই রাউন্ড ব্যাক নিয়ে আসছি, ওরা কিন্তু এক রাউন্ড ব্যাক নিয়ে আসছি। গ্রানেডটা আমি টাইম অফ সেট করে কুক করবোই, আর কুক করার সাথে সাথে দেখি আবার আমার গ্রানেডটা বিফোর হয়ে গেছে। ভাই ভুলভাল গ্রানেড ইউজ করতেছি কেন আজকে এত? আমার গেম প্লে সব নষ্ট হয়ে যাচ্ছে। আইরিশ ক্যারেক্টার ইউজ করে আমাদের এখানে ডাউন করছে, ভাই কী কী ক্যারেক্টার নিয়ে আসে, বাইরে বাপ আমার টিমমেট কই রিভাইভ দাও। দেখছো কেমনে প্যানেল ইউজারটা চোখের সামনে আমার টিমমেটকে মেরে ফেলছে। হাই হাই, আমি কষ্ট পাইতেছি রে ভাই, কেমনে কেমনে দুই রাউন্ড নিয়ে গেল যে একান্তের জন্য আমি কান্না করে বেরোবো। ও লর্ড গাইস, আমি মনে হয় গেমটা করতে পারবো না, আমি পুরো কেঁদে ফেলছি। পরপর যখন দুই তিনটা ম্যাচে এনিমি টিমে হ্যাকার পড়ে তখন আর কিছু বলার থাকে না, এইবার গ্রানেডে কাজ দিচ্ছে। যাই হোক, দ্রুত রাশ করো, এবার হ্যাকার যাওয়া কিছু করতে পারবে না। যাও যাও যাও, ওই তোমার টিমমেট মারছে, এই এবারে গ্রানেড মারছে, মানে তারা মেডিকেট করি তোমার ব্যবস্থা করতেছে। ওরে বাবা, কো স্নাইপার নিয়ে কীরকমভাবে রাশ করতে চালু লাগো। দাঁড়ান, ও ভাই অবশেষে আমি হ্যাকারকে ডাউন দিচ্ছি, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ভাই তবে আমার তিনটা টিমমেট বেঁচে আছে, ওদিকে এনিমিরাও তিনটা টিমমেট বেঁচে আছে। আমি তো খুবই 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 মানে কি বলবো টেনশনে পড়ে গেছে যে কোনো রকম যদি এই গেমটা আমরা বুয়া নিয়ে আসতে পারি তো অনেকক্ষণ পরে একটা প্লাসের মুখ দেখবো। এদিকে দেখছি এনিমিরা দিমিত্রিও নিয়ে আসছে, চলো ফ্ল্যাশ লাইট ইউজ করি। 41 ড্যামেজ খাইছে, একটু বুঝে সুঝে রাশ করতে হবে, উল্টাপাল্টা রাশ করলে হবে না। তার আবার একটা গ্রানেড পাইছে এনিমি লুট বক্স থেকে, এই গ্রানেড দিয়ে দেখি তো কিছু হয় কিনা, আর কিছু হয় নাই, যাই রাশ করি। ও ভাই আমার টিমমেটরা মেরে ফেলছে কেমনে, আরে এই টিমমেটরা দেখতে পাচ্ছি প্যানেল ইউজার, এতক্ষণ ধরে তো প্যানেল ইউজ করিনি, লাস্টে গিয়ে প্যানেল ইউজ করতেছে। আই হাই, এই টিমমেটকে কভার দিচ্ছে। এখন দেখি এনিমি টিমের দুইটা প্যানেল ইউজার আর আমার টিমের একটা প্যানেল ইউজার, বাই দ্য ওয়ে আমার টিমমেট এতক্ষণ ধরে প্যানেল ইউজ করিনি, যেই দেখছি এনিমিটা প্যানেল ইউজ করছে সেই ইউজ করতেছে। যাই হোক, কোনোরকম বুঝে আনতে পারলে হলো। যাও 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 ভাই যাও, আমি আসছি তোমার পিছনে, কভার দেবো না, কভার দেবো না, যাও এটা বেয়াদব হয়ে গেল। এই ডাউন আছে, ওকে আমাদের প্যানেল ইউজার কিন্তু দুটাকে মেরে ফেলছে, আমরা তাড়াতাড়ি করে ফিনিশ করে দেই যদি বই আনতে পারি। যতজন পেজ ভিডিও দেখতেছো না পেজটাকে ফলো করো। আয় রে, এখানে এনিমিটা কিন্তু আমাদেরকে নকডাউন করে দিচ্ছে, এনিমি নয় হ্যাকারটা। আমার হ্যাকার গিয়েছে দ্রুত করে এনিমিটাকে মারতে, র্যান্ডম হ্যাকার, ঠিক আছে? আমার যেন মনে করুন আমার হ্যাকার নিয়ে খেলি, তাহলে কিন্তু আমাকে বড় করে নামাই দেবে। আয়ে ভাই, কি ভালো প্লেয়ারটা আমাকে রিভাইভ দেয়া গেল গো, কি খুশি হয়েছি। যাই হোক, এবার তো বুইয়া কনফার্ম, কারণ এনিমি টিমের একটা প্লেয়ার বেঁচে আসছে আর আমাদের টিমেও হ্যাকার আছে, এনিমি টিমের দুইটা হ্যাকার পড়ছিল। ও মাই গড, পেজ থেকে ফলো করো, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, বুইয়া আনসি।